সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ নিয়ে আমার সংবাদের নিয়মিত আয়োজন আন্তর্জাতিক সংবাদে। আজ পুরো সংবাদ জুড়ে থাকছে যুক্তরাষ্ট্রের নির্বাচন। শুরুতেই শিরোনাম, যুক্তরাষ্ট্রের সরকার গঠনে ট্রানজিশন টিম গঠন করলেন জো বাইডেন। চার অঙ্গরাজ্যে ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্পের মামলা। যুক্তরাষ্ট্রের রাজধানী সহ বড় বড় শহরে বিক্ষোভ চলছে ধরপাকড়। এসবের বিস্তারিত নিয়ে সাথে আছি আলমগীর হুসাইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতার দৌড়ে এগিয়ে আছেন জো বাইডেন। সরকার গঠনের প্রস্তুতি হিসাবে এরই মধ্যে একটি ট্রানজিশন টিম ওয়েবসাইট চালু করেছেন তিনি। ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষ থেকে এই ওয়েবসাইটটি চালু করা হয়। এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এ লক্ষ্যেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, চূড়ান্ত ফলাফলে নির্বাচিত হলে প্রথম দিন থেকেই কাজে নেমে পড়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন বাইডেন ও কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রে যখন কোনো প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে জয়ী হন, তখন তার ট্রানজিশন টিম গঠনের প্রয়োজন হয়। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে এই টিম গঠন করা হয়েছে। নেভেদা, আরিজোনা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল এখনও পাওয়া যায়নি, তবে সকলের চোখ এখন নেভেদায়। এখানে ছয়টি ইলেকট্রাল ভোট রয়েছে। নেভেদা জয় করলে মার্কিন মসনদে বসবেন জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শিবির জর্জিয়া অঙ্গরাজ্যের কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করার আবেদন জানিয়ে মামলা করেছে। বিবিসি খবর থেকে এ সকল তথ্য জানা যায়। জর্জিয়া একটি গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্য, যেটিতে এখনও কোন প্রার্থী জিততে পারেন তা ধারণা করা যায়নি। মামলায় অভিযোগ তোলা হয়, রিপাবলিকান পর্যবেক্ষক চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তূপে একজন ভোট গণনাকারীকে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসা 53টি পোস্টাল ব্যালট যুক্ত করতে দেখেছেন। জর্জিয়ায় ভোটের দিন সন্ধ্যা 7টার আগে ডাকযোগের ভোটের নির্ধারিত স্থানে পৌঁছানোর নিয়ম রয়েছে। এজন্য গুরুত্বপূর্ণ চতুর্থ অঙ্গরাজ্য হিসাবে জর্জিয়ায় আইনি পদক্ষেপ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া মিশিগান অঙ্গরাজ্যে ব্যালট গণনা বন্ধ করতে মামলা করেছেন ট্রাম্প শিবির। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভোটের দিনের 3 দিন পরে আসা ডাকযোগের ব্যালট গণনায় সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে রিপাবলিকানরা। ওই অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা শেষ হয়নি। এছাড়া উইসকনসিন অঙ্গরাজ্যে ট্রাম্প শিবির মঙ্গলবার দেখতে পাওয়া অস্বাভাবিকতার ভিত্তিতে ভোট পুনরায় গণনার আবেদন জানিয়ে মামলা করেছেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে যখন টান টান উত্তেজনা চলছে, ঠিক তখনই মাথাছাড়া দিয়ে উঠেছে বিক্ষোভ। পোর্টল্যান্ড শহরে আতশবাজি, হাতুড়ি এবং রাইফেল জব্দ করেছে পুলিশ। এ সময় সেখান থেকে 11 জনকে আটক করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, বুধবার গভীর রাতে শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ থেকে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর জানা যায় রয়টার্স থেকে। এদিকে মিনিয়াপোলিসে 2 শতাধিক বিক্ষোভকারী রাস্তা দখল করলে সেখান থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্প এবং তার ভোট বন্ধের আহ্বানের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন। একই ধরনের বিক্ষোভ ছড়িয়েছে মিলাডেলফিয়া ও শিকাগোতে। আরিজোনার ফিনিক্সেও ছোট ছোট বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাত 8টার কিছু আগে ম্যানহাটনের ওয়াশিংটন স্কোয়ার পার্ক এলাকার কাছাকাছি ওয়েস্ট ভিলেজে জো বাইডেনের একটি পোস্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপরেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আর এক দল জনতা ওয়েস্ট 4th স্ট্রিট ও 6th অ্যাভিনিউ সড়কের পাশে রাখা আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সংবাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।